সিনেমা পার হল, দাখিল নহল তদন্তর প্রতিবেদন। ভাস্কর কলিতার মৃত্যুর তদন্তর প্রতিবেদন দাখিলত বিলম্ব। রহস্যজনক স্থিতি কুমার সঞ্জয় কৃষ্ণর। ভাস্কর কলিতায় পরিধান করা বুলেট প্রুফ জ্যাকেট কিমান শক্তিশালী আছিল? তিনিচুকিয়ার বরদুমসাত তিনি মাহ পূর্বে আলফা স্বাধীনের বিরুদ্ধে সাহসেরে অভিযান চলাই মৃত্যুক সাবতি লৈছিল সাহসী আরক্ষী বিষয়া ভাস্কর কলিতাই। ভাস্কর কলিতার মৃত্যুর তিনি মাহর পিছতো তদন্তর প্রতিবেদন দাখিল করা নাই এয়ারসেল ম্যাক্সিস কাণ্ডর সিবিআইর চার্জশিটক নাম উল্লেখ থকা অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় কৃষ্ণই। কিন্তু কিয়? ধারাবাহিকভাবে 1995 চনের পর ইটোর পিছত সিটোক সংঘটিত হয়ে আছে বুলেট প্রুফ জ্যাকেট কেলেঙ্কারি। বুলেট প্রুফ জ্যাকেটক লড়া ধেমালি নেখেলিবলে 2009 সনত দিসপুরক সকিয়াই দিছিল কেগে। হয়তো কেঁচু খান্দুতে সাপ ওলোৱাৰ ভয়তে প্রতিবারেই গাপ দিয়া হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট ক্রয়ের কেলেঙ্কারির তদন্ত। অভিযোগ অনুসরি 2012-13 বর্ষত ক্রয় করা বুলেট প্রুফ জ্যাকেট পিঁধিছিল সাহসী আরক্ষী বিষয়া ভাস্কর কলিতাই। বুলেট প্রুফ জ্যাকেট ভেদি 9টাক গুলি সুমাইছিল ভাস্করের দেহত। আর তার পিছতেই 2012-13 বর্ষত ক্রয় করা বুলেট প্রুফ জ্যাকেট সমূহ অতি নিম্নমানের আছিল বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। কিন্তু ব্যাগম মন্ত্রী গৃহ বিভাগের একাংশ শীর্ষ বিষয়ার নাম রাজহুয়া হওয়ার ভয়তে তিন মাস উকলি যাওয়ার পাছতো তদন্তর প্রতিবেদন রাজহুয়া করা নাই নাকি কুমার সঞ্জয় কৃষ্ণই। এই ক্ষেত্রে খুমটাইর বিধায়ক মৃণাল শইকীয়ার দাবি শীঘ্রে রাজহুয়া হব লাগে ভাস্কর কলিতার মৃত্যুর তদন্তর প্রতিবেদন। যদি এই ফরেন্সিক রিপোর্টস ইতিমধ্যে পাইছে সেখানে রাজহুয়া করব লাগে, রাইজে জানিব লাগে কথা কি কারণে এই কলিতার মৃত্যু হয়েছিল, বুলেট প্রুফ জ্যাকেটের দোষত নে অন্য দোষত। এতিয়া কথা হল পূর্বর দরেই গেথেলা মারিব নাকি এই তদন্তও। হিতেশ্বর শইকীয়ার আমলের পর তরুণ গগৈর আমললৈ বুলেট প্রুফ জ্যাকেট ক্রয়ের এই নিকৃষ্ট কেলেঙ্কারির প্রকৃত দোষীয়ে শাস্তি পাবনে? সকলে বিচারিছে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা কোয়া মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের হস্তক্ষেপ। রাজু বৰুৱাৰ রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।